নমস্কার বন্ধু, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক নিয়ে ডিসকাস করব। আপনারা সবাই জানেন যে এরকম আমাদের 73rd ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়েছে। এই ইন্ডিপেন্ডেন্স ডেতে কী হয়, আমাদের প্রধানমন্ত্রী লালকেলা থেকে বক্তৃতা দেন, তিনি কিছু স্পিচ দেন। এই স্পিচতে এইবার যে স্পিচ হয়েছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সামরিক বাহিনী, আমাদের আর্মড ফোর্সদের একটা রিফর্মের কথা বলেছেন। আমরা জানি কি আমাদের বায়ুসেনা, স্থলসেনা আর নেভি থাকে, এই তিনটে আমাদের তিনটে ডিভিশন থাকে আমাদের আমাদের আর্মিতে। এখানে বলা হয়েছে কি এই তিনটে সামরিক বিভাগকে একসঙ্গে একটা হেড করবেন, তার একটা নতুন পোস্ট ক্রিয়েট করা হচ্ছে, অ্যান্ড সেই পোস্টের নাম হলো চিফ অফ ডিফেন্স স্টাফ। এই চিফ অফ ডিফেন্স স্টাফ আমাদের বায়ুসেনা, স্থলসেনা অ্যান্ড নেভিকে হেড করবেন। কেন, কী কারণ, এটা আমরা দেখে নিচ্ছি পরবর্তী স্লাইডতে। তাহলে এটা ফার্স্ট পয়েন্ট বলা হচ্ছে কি এটা একটা সিঙ্গেল পয়েন্ট হিসাবে কাজ করবেন। এই যে সিঙ্গেল পয়েন্ট মিলিটারি অ্যাডভাইজার হিসাবে কাজ করবেন, মানে যে আমাদের যে চিফ অফ ডিফেন্স স্টাফ হবেন তিনি গভর্নমেন্টকে অ্যাডভাইস করবেন মিলিটারি সব কাজগুলো নিয়ে। তিনি আর কী কাজ করতে পারেন, আমাদের আর্মিতে যে প্ল্যানিং করা হয় লং টার্ম প্ল্যানিং, মানে আমাদের কী উদ্দেশ্য থাকবে, আমরা কীভাবে কোনো যুদ্ধ করব, বা অনেক কিছু আমাদের যে ডিফেন্স ইকুইপমেন্টগুলো পারচেস করা হয় এই পারচেসের উপর, ট্রেনিং উপর, বা লজিস্টিক, যে আমাদের তিনটে সেনা একসঙ্গে যে আমাদের বিভাগ তার যে কী কী দরকার এইগুলো নিয়ে তারা অ্যাডভাইস করবেন মিলিটারি অ্যাডভাইজার হিসাবে গভর্নমেন্টকে। তার সাথে আমরা জানি কি আমরা একটা নিউক্লিয়ার কান্ট্রি, নিউক্লিয়ার ওয়েপন স্টেট। এই নিউক্লিয়ার ওয়েপন স্টেটে প্রাইম মিনিস্টারের নিউক্লিয়ার ইস্যুতে যেরকম আমাদের নিউক্লিয়ার ডক্ট্রিন, পাকিস্তান অনেকবার আমাদের হুমকি দেয় কি আমরা অ্যাট্যাক করে দেবো, নিউক্লিয়ার অ্যাট্যাক করবো, তাহলে এইরকম সিচুয়েশান হলে আমাদের প্রাইম মিনিস্টারকে চিফ অফ ডিফেন্স স্টাফ নিউক্লিয়ার ইস্যুতে প্রাইম মিনিস্টারকে অ্যাডভাইস দেবেন। তারপরে আরও জানি আমরা কি আমাদের বাজেট কাট করা হচ্ছে, ডিফেন্স বাজেটগুলো কাট করা হচ্ছে, তাহলে এখন আমাদের কম টাকাতে বেশি আমাদের ইফিসিয়েন্টলি ইউজ করতে হবে, দ্যাট ইজ কল অপটিমাইজেশন অফ রিসোর্সেস। তাহলে প্ল্যানিং, ট্রেনিং এই সব উপর যদি আমরা ভালো করে অপটিমাইজেশন করতে পারি সেখানে আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ হেল্প করবে। এই যে চিফ অফ ডিফেন্স স্টাফ পোস্ট ক্রিয়েট করা, এটা কোনো নতুন ডিমান্ড নেই, এটা অ্যাকচুয়ালি 1999 সালে কারগিল যুদ্ধ পরে কে সুব্রমণ্যম কমিটি একটা অ্যাপয়েন্ট করা হয়েছিল, অ্যান্ড এই কমিটি কে সুব্রমণ্যম কমিটি কিছু মিলিটারি রিফর্মস জন্য কিছু অ্যাডভাইস দিয়েছিলো, রেকমেন্ড করেছিল। তার মধ্যে একটা রেকমেন্ডেশন ছিল চিফ অফ ডিফেন্স স্টাফ পোস্ট ক্রিয়েট করা। তারপরে 2012 সালে নরেশ চন্দ্র কমিটি গঠন করা হয়েছিল, সেও একটা রেকমেন্ডেশন করেছিল, কিন্তু সেই সময় একটা পার্মানেন্ট বলা হয়েছিল কি চিফ অফ স্টাফ কমিটি পোস্ট গঠন করা হোক, চিফ অফ স্টাফ কমিটি। তারপরে লেফটেন্যান্ট জেনারেল বিডি শেখাতকর কমিটি গঠন করা হয়েছিল, যে 2016 সালে রিপোর্ট সাবমিট করলো, ওখানেও বলা হয়েছিল চিফ অফ ডিফেন্স স্টাফ নামক পোস্ট একটি গঠন করা। বর্তমানে কি, বর্তমানে আমাদের এই তিনটে যে আমাদের সামরিক বিভাগ তাকে হেড করার জন্য একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল চিফ অফ স্টাফ কমিটি, কিন্তু এই চিফ অফ স্টাফ কমিটি কোনো একটা আলাদা পোস্ট নেই। অ্যাকচুয়ালি আমাদের তিনটে সেনা বাহিনী যে আছে তার যে হেড, তার মধ্যে একজনকে এটা অ্যাডিশনাল রোল দেওয়া হয়। সাপোজ যেরকম আমাদের বর্তমান সময় এয়ার চিফ মার্শাল বিএস ধনোয়া, ওনাকে চিফ অফ স্টাফ কমিটি করা হয়েছে, তার একটা অ্যাডিশনাল ডিউটি, মানে তিনি অ্যাজ এ এয়ার চিফ মার্শাল তো কাজ করছেন, তা সত্ত্বে তিনটে তিনটে আমাদের বিভাগগুলোকে হেড করা এটা দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আমাদের এটা থাকলো আজকে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।